ক্রমশ বাড়ছে অ্যাডেনোভাইরাস সংক্রমণ। এই আবহে সোমবার 3 বছরের শিশু মৃত্যু ঘিরে আতঙ্ক ছড়ালো দেগঙ্গায়। বেশ কয়েকদিন ধরে জ্বরে আক্রান্ত ছিল দেগঙ্গার উত্তর বরুণী গ্রামের একটি শিশু। 10 দিন আগে কলকাতায় শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। 3 দিন শিশুটিকে বাড়িতে রাখার পরামর্শ দেন চিকিৎসক। শুক্রবার রাতে অবস্থার অবনতির পর ফের হাসপাতালে ভর্তি করা হয় শিশুটিকে। হাসপাতাল সূত্রে খবর, অক্সিজেন নিতে না পারায় মৃত্যু হয় তার। মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে সেপ্টিসাইটিস নিউমোনিয়া। বললো যে তোমার বাচ্চা সুস্থ আছে, বাড়ি যাও। তারপরে বললো যে আইসিইউ করতে হবে না, ছুটি দিয়ে দিলো বাড়ি যাও। আমি বাড়ি আসলাম, 2 দিন আমার বাচ্চা সুস্থ থাকলো, 3 দিনের দিন আবার অসুস্থ হয়ে গেল। আমি নিয়ে গিয়ে আমার বাড়িকে আর পেলাম না। কালকে এত কষ্ট হচ্ছিল, আইসিইউতে দিয়ে আমাকে ঘর থেকে বার করে দিল। আমি বললাম যে স্যার আমাকে একটাবার ঢুকতে দেন, দিল না। আমার বাচ্চাটা জল খাওয়ার জন্য আমার কাছে খুব খেতেছে, আমি দিতে পারলাম না মাকে। লাস্টে আমার বাচ্চাটা শ্বাস বন্ধ হয়ে গেল। একটা ভাইরাস ঢুকেছে এই কথা বললো। ঠিক আছে, আমরা চেষ্টা করছি যাতে মানে সুস্থ করা যায়, এরকম কোনো ওষুধ নেই বললো। অক্সিজেন বলে নয়, মানে চেষ্টা করছে, শুধু অক্সিজেন বলে নয়, বিভিন্ন রকম মানে ওরা চেষ্টা করার মতন করছে বলে আমরা দেখছি। এখন ওরা তো বলতে চাচ্ছে ভাইরাস নিউমোনিয়া, যেটার থেকে শুরু হলো, নিউমোনিয়ার থেকে তো এটা হলো, বলছে নিউমোনিয়া হয়েছে কিন্তু এটা একটা ভাইরাস। স্বাস্থ্য দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী অ্যাডেনোভাইরাসের প্রকোপে গত 2 মাসে 12 জন শিশুর মৃত্যু হয়েছে। গোটা রাজ্যে এই মুহূর্তে একটা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে অ্যাডেনোভাইরাস। প্রত্যেক বছরই সিজন চেঞ্জের টাইমে এই ভাইরাসের দৌরাত্ম্য দেখা যায়। তবে গত 2 বছর করোনার কারণে এই ভাইরাস সেভাবে মাথাচাড়া দিতে পারেনি, কারণ বাচ্চা হোক কিংবা বড় প্রত্যেকেই অজস্র নিয়মের মধ্যে দিয়ে গিয়েছিলেন। কিন্তু এই বছর আপাতত এখনও পর্যন্ত আর কোনো বিধিনিষেধ নেই, এবং ঠিক এই কারণেই বছরের শুরু থেকেই নতুন করে দাপট দেখাচ্ছে অ্যাডেনোভাইরাস। বিসি রায় শিশু হাসপাতালের প্রিন্সিপাল ডাক্তার দিলীপ কুমার পাল জানান, এই মুহূর্তে বিসি রায় হাসপাতালে শিশু বিভাগের প্রায় সব বেডই ভর্তি। আইসিইউ সিসিইউতেও অনেকে চিকিৎসাধীন। মাত্রাতিরিক্ত সংক্রমণের জেরে হাসপাতালের চাপ বাড়ছে, তা সত্ত্বেও সম্পূর্ণ পরিষেবা দেওয়া হচ্ছে। সব মিলিয়ে 3 দিনের বেশি জ্বর থাকলে হাসপাতালে ভর্তি করা হচ্ছে শিশুদের। সর্দি, কাশি, চোখ জ্বালা, ফুসফুস এবং শ্বাসনালীতে সংক্রমণের মতো লক্ষণ দেখা যাচ্ছে তাদের শরীরে। তাই 3 থেকে 5 দিনের মধ্যে জ্বর না কমলে তড়িঘড়ি চিকিৎসকের পরামর্শ নিতে হবে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। ক্যামেরায় বাপি ঘোষের সঙ্গে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং সত্যজিৎ চক্রবর্তীর রিপোর্ট, আর প্লাস নিউজ, কলকাতা।